প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন পশ্চিমবঙ্গের বর্তমান আলুর বাজারের পরিস্থিতি ও আলুর বাজার দর নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে গতদিন আলুর বাজার প্রতি প্যাকেটে পঞ্চাশ থেকে সত্তর টাকা বেড়েছিল কিন্তু আজ ফের আলুর দাম কমল দক্ষিণবঙ্গের ইউনিটগুলিতে প্রতি প্যাকেটে দশ থেকে চল্লিশ টাকা কমেছে কিন্তু এর বিপরীত ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আলুর দাম মোটামুটি সমান আছে অত্যাধিক হিমঘর থেকে আলু নিষ্কাশনের ফলে দক্ষিণবঙ্গের বাজারের দর কমছে এমনটা জানাচ্ছেন ব্যবসায়ীরা আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত আলু বার করতে হবে এই কথা মাথায় রেখে সমস্ত চাষি ব্যবসায়ীরা ঘুড় আলুর নিষ্কাশনের ফলে বাজার কমছে তো চলুন এবার আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোথায় কী দাম রয়েছে আলুর চন্দ্রকোনা রোডে রেডি জ্যোতি আলু পাঁচশো টাকা পার প্যাকেট পঞ্চাশ কেজির প্যাকেট যা গতকালকের থেকে পঁচিশ টাকা কমেছে বর্ধমান কালনা রেডিজ্যোতি সাতশো পঞ্চাশ টাকা পার প্যাকেট উদয় রেডি রেডিজ্যোতি পাঁচশো থেকে সাতশো টাকা কতুলপুর চারশো পঁচাশি টাকা যা গতকালকের তুলনায় পঞ্চান্ন টাকা কমে গেছে হুগলির আলাসিন ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডিজ্যোতি পঞ্চাশ কেজি পার প্যাকেট ফালাকাটা ধূপিগড় দিনহাটা এই সব জায়গাগুলিতে পাঁচশো পঁচিশ টাকা পার প্যাকেট যা গতকালের থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ